চাঁপাই নবাবগঞ্জে খুনের ঘটনায় পুলিশের অভিযানে আরও চার আসামি গ্রেপ্তার চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ নয়লা ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল সালাম সহ খুনের আলোচিত ঘটনায় পুলিশের যৌথ অভিযানে আরও চারজন গ্রেপ্তার হয়েছে সোমবার দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে একই মামলায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ছয় জনে গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ থানার হরিনগর স্কুলপাড়া গ্রামের আক্তরুজ্জামান ওরফে ফুটু হুজুরের ছেলে উসমান আলী নামো সুন্দরপুর গ্রামের মহম্মদ আবুল হোসেনের ছেলে মোহাম্মদ বাবুল ওরফে বাবু ঝাপড়া একই এলাকার মৃত কবির ঝাপড়ার ছেলে মোহাম্মদ রুহুল আমিন ঝাপড়া এবং মোহাম্মদ তাবজুর রোসেনের ছেলে মোহাম্মদ আব্দুল মান্নান শিবগঞ্জ হোসেন জানান চাপাই নবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মহাম্মদ ছাইদুল হাসান বিপিএম পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্স ও শিবগঞ্জ পুলিশ ঘটনার থেকে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনার পর থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে এরই পরিপ্রেক্ষিতে এরই পরিপ্রেক্ষিতে জেলার শিবগঞ্জের নয়লা ভাঙ্গা ও নাচল উপজেলার ফতেপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবুল ঝাপড়া ও রুহুল আমিন ঝাপড়া মামলার এজাহার ভুক্ত আসামি উল্লেখ্য গ্রেপ্তারকৃত একজন আসামি ঘটনার সাথে নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌকাবি চৌষট্টি ধারা মোতাবিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এর আগে শুক্রবার এজাহার নামিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয় প্রসঙ্গত চাপাই নবাবগঞ্জের রানীহাটি কলেজ মোড় গুচ্ছ গ্রামের একটি মাঠে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অতর্কিত হামলায় খুন হন জেলা পরিষদের সদস্য ও নয়ালা ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসালাম ও তার সহযোগী আব্দুল মতিন হত্যার ঘটনায় আব্দুল সালামের স্ত্রী ফেরদৌসি বেগম বাদী হয়ে বাহান্ন জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো কুড়ি থেকে পঁচিশ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলে জানান শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজ্জান ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলে জানান শিবগঞ্জ থানার ওসি